नमस्कार बंधुरा, आज के आमी छोलार डाल बनिए किभावे बनिए से रेसिपिटा आपनादेर साथे शेयर करछी। प्रथमे आमी छोटो बाटिर एक बाटी छोलार डाल निये निएछी। एई छोलार डालटाके भालो करे धुए पाँच मिनट मतन भिजिए राखबो। छोलार डालटा एबार प्रेसार कुकारेर मध्ये निये निएछी। प्रथमे जल दिए दिलाम, खूब बेशी जल देबो ना, सेद्ध करार मतन जल देबो। एर मध्य एकटू नून दिए देव और अल्प एकटू तेल दिए देव। अल्प एकटू तेल दिले प्रेसार कुकार थेके सीटी पड़ार समय चारिदिके छड़ाबे ना। एबार एकटा कड़ार मध्य दो चामच मतन सर्षे तेल निये निएछि, एकटा तेजपाता, एकटा शुकनो लंका और एकटा छोटो एलाच दिए दिलाम। आर बंधुरा छोटो चामचेर एक चामच गोटा जिरेओ दिए दिएछि। গ্যাসটা এখন লো ফ্লেমে করে রাখতে হবে, না হলে মশলাগুলো পুড়ে যাবে। ছোট চামচের এক চামচ হিং দিয়ে দিলাম। এবার আদা বাটা দিয়ে দিচ্ছি, আদাটা একটু ভেজে নেব। ছোট চামচের এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। সব মশলাগুলো ভালো করে ভেজে নিয়ে এবার সেদ্ধ করে রাখা ছোলার ডালটা এবার এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, খুব বেশি লাগবে না, অল্প দিলেই হয়ে যাবে। এক চামচ চিনি দিয়ে দিলাম। এই ছোলার ডালটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। তিন চার চামচ মতো নারকেল কোড়া দিয়ে দিলাম। এবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব। মশলাগুলো ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এবার ঝোলটা ফুটতে শুরু করলে গ্যাসটা লো ফ্লেমে রেখে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো, কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। ছোলার ডালটা সেদ্ধ করার সময় অল্প একটু নুন দিয়েছিলাম, এখন অল্প একটু নুন দিয়ে দিলাম। আমাদের ছোলার ডাল রেডি হয়ে গিয়েছে। এবার এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম। এবার নামিয়ে নেব কড়া থেকে। বন্ধুরা ছোলার ডালটা নামানোর সময় অল্প একটু হিং দিয়েছিলাম, যাতে হিঙের সেমটা আসে। এই ছোলার ডালটা লুচি পরোটা সব কিছুর সাথে খেতে ভালো লাগে। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে।